অনেক সেক্টরে আপনার কাম কিন্তু গোটে লেখা সেক্টর রবি আপনার কাম করেছেন যে আপনার প্রতিষ্ঠিত সে বিষয়ে কোহত অঙ্কলেখা মো প্রকৃত যেতবে বাপা মরিযাই বো মরযাই লোক টিউশন করে পাঠ পড়ুলে তো টিউশন করে পাঠ পড়া অপেক্ষা মু ভাবলি যে মতো জন কে কে লেখালেখি কলে রেডিওর পয়সা মিলুছে নাটক তো নাটক লিখিলি তো পয়সা পাইলি ভারি খুশি হয়ে গেলি তুমি সেইদিন ঠিক ভাবলি যে লেখাটাই পয়সা মিলিব এবং এপর্যন্ত যে লোক কোহেন যে লক্ষ্মী আরও সরস্বতী দুই জন সৌতণীকে কাহ ধারণা ভুল মু যদি মনীষ হয়ে থাকে মো কলমপ্রাই কিছু না কলম যা হি পয়সা দিয়েছে স্যার অনেকগুড়ে জিনিস আপনার লিখি কিন্তু গোটে থাকে গদ্য বিভাগ পদ্য বিভাগ থাকে আপনার

প্রবন্ধ ও লিখন লেখা যায় পড়া যায় কেমি প্রবন্ধ পড়ব শিক্ষক মানে আমি লেখা শিখা দিকে পত্র চিঠি লেখি লিখি কিন্তু কেউটি কবিতা লেখব গপ লেখি নাটক লেখ শিখা যায়নি কিন্তু সবু বড় কথা হচ্ছে যেতবে আমি স্কুল ছাড় নি কি প্রবন্ধ পড়াতে না আগে পত্র লিখন লা এবে মোবাইল হিসাবে পত্রলিখন বন্ধ হয়ে গেল আগে প্রেমপত্র লেখা হোক লাগবে ছাড়পত্র লেখা হি তা ওকিল এই অবস্থায় কম হচ্ছে না প্রবন্ধ মুখিলি গোটা প্রবন্ধ সাহিত্য রে কে লেখু না তেমন সেখানেটা উচিত মনে কলে এবং প্রবন্ধ সাহিত্য যা কই আপনার কেবনি কিন্তু প্রবন্ধ সাহিত্য পরিশ্রম দরকার প্রবল পরিশ্রম দরকার যদি গোটা লোক সেটি নপড় সেকি চিন্তা ন করি কেবল প্রবন্ধ লেখিপারি যেতে সেতে সে আহ আপনার ইচ্ছা হল তারপরে আউ গোটাই কথা অনুভব করছি এ দুনিয়া সবুঠার শক্তিশালী হচ্ছে আশীর্বাদ শুভেচ্ছা সে যে আশীর্বাদ শুভেচ্ছা তার তুলনা নাই কিছু তুলনা নাই। গোটে সাধারণ সাধারণ অতি সাধারণ কো গাঁর কেবে জি যে মু আসবি শহরে রইবি ঘর আউ এমতি পড়া পড়ি করি মো পিলা পাঠ পড়িয়ে মনশ করি কল্পনা করি কল্পনা করি এাহৰ মোৰ যা ম শ্ৰীমতী যিয়ে সেই মোৰ মল বেয়া ধনীঘৰৰ ঠাই মোৰ ত আমি ত গৰী গোটেই বিধৱা ইয়ে মা পুহ আমি বহুত সেইটো যি বাহৰ হ'ব বুলি ভাবি নালি আমি যি তে সি মতে লেখালেখি কৰে সেই মতে সেইবাবে বাহৰ আমাৰ কৰি ৰখিছে আমাৰ প্ৰেমবিবাহতো কলেজৰ পঢ়িলি সি স্কুলে মোৰ তল বেয়া কিন্তু কলেজে সেই মোৰ উপৰ বেয়া মই তো ডিছকণ্টিনি মোৰ উপৰ বেয়া

तपर टि त प्रथम होला सम्बलपुर आरम्भ होला मोर आरम्भ होला कार्यक्रम तेणु से आउरी भयो होला तेणु सि से, से ते आमक मते लोक मे परिचित गरेको लोक आशीर्वाद आन्तरिकता शुभेच्छा সে শুভেচ্ছার ফল এমি হব কীবনকে গোটে সুন্দর ভাবে মতো কেদেলে প্রথম কথা হচ্ছে মালাঞ্চল পাঠ পড়া তা প্রেম বহ তা আকাশ বাণী কাম করে সারা পরে লেখা সহ জড়িত হওয়া বহু সুন্দর ভাবে যদি গোটে সুখী লেখকর মুহ যদি আমি মনে পকাইবা চাইবা স্যার হচ্ছেন তাঁর উদাহরণ যদি আপনার আমিওটি ভালো লাগলা তবে আমার চ্যানেল লাইক সেয়ার ও সবসক্রাইব জমা